नमस्कार दर्शक बंधुरा, आमार यूट्यूब चैनल भ्रमणेर खुटिनाटीते आपनादेर स्वागत। नवनिर्मित भारतेर दीर्घतम रेल सड़क ब्रिज बोगीबिल दलंग के निये एकटी भिडियो आमार चैनेले बेश किछुदिन आगे शेयर करेछि। जारा देखेननि तादेर देखे नेबार अनुरोध रइलो। लिंकटी डेस्क्रिप्शन बक्से दिये दिलाम। आज एकटा छोट्ट ब्लगे आपनादेर देखाबो निमाटी घाट। जोरहाट থেকে পৃথিবীর বৃহত্তম নদী বদ্বীপ মাজুলি যাবার অন্যতম যোগাযোগের মাধ্যম হলো এই ঘাট। জোরহাটের থেকে 20 কিলোমিটার দূরে অবস্থিত এই নিমাটি ঘাট থেকে ফেরিতে করে আপনারা ঘুরে আসতে পারেন মাজুলি। দিগন্ত বিস্তৃত উচ্ছল ব্রহ্মপুত্র আপনার মন কেড়ে নেবে। ব্রহ্মপুত্র এখানে এতটাই চওড়া যে ওপারের কয়েকটি দীর্ঘ মোবাইল টাওয়ার ছাড়া আর প্রায় কিছুই দেখা যায় না। ভরা বর্ষায় ব্রহ্মপুত্রের স্রোত উদ্দাম হাওয়া ছাড়াও সময় কাটানো যায় এবং রিফ্রেশমেন্ট করার জন্য আছে রেস্টুরেন্ট। তাছাড়া নির্দিষ্ট সময়ের ব্যবধানে ফেরিতে করে কর্মব্যস্ত মানুষের আসা যাও ফেরির আনাগোনা দেখতেও বেশ লাগে। স্রোতস্বিনী ব্রহ্মপুত্রের বুকে ফেরি চলাচল ছাড়াও আমরা কুড়ি পাওনা হিসাবে সেদিন পেয়েছিলাম সূর্যাস্ত। পৃথিবীর দৈনিক আবর্তনে প্রতিদিনই আমাদের ঘুমন্ত অবস্থায় বা কাজের ফাঁকে একবার সূর্যোদয় আর একবার সূর্যাস্ত হয়েই থাকে ঠিকই, কিন্তু সেদিনের অলস বিকেলের যে সূর্যাস্ত আমরা চাক্ষুষ করেছিলাম তার রেশ আমাদের মনে থেকে যাবে বহুকাল। পুরো পশ্চিম আকাশ লাল করে গোল থালার মতো অস্তগামী সূর্য যেভাবে মেঘের কোলে ব্রহ্মপুত্রের বুকে মিশে গেল সেই সৌন্দর্য ভোলার নয়। কোণে দেখা আলোয় সূর্যাস্তের সেই শোভা আজও আমাদের মনে মলিন। বন্ধুরা, এরকম আরও উত্তর পূর্ব ভারতের ভিডিও দেখতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন। বেল আইকন টিপতে বা কমেন্টস করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।